एवरीवन, अस्सलामु आलैकुम। सबाई केमन आछेन? आशा करछि अनेक भालो। वेलकाम बैक। तो आज के आमादे एखाने द्वितीय रोजा सकाल बेला शुरू हो गए। आलहमदुलिल्लाह प्रथम रोजाटा आमादे अनेक भालो गिएछे। जदिओ आमी प्रथम रोजा एकटा विपत्ति घटिए फेलेछिलाम, किन्तु आमी भेबेछिलाम जे आमार विपत्ता ओइरकम बड़ो ना, बाट खूब भालो आमी ब्यथा पेयेछि हाते। एकेबारे नाइफ दिए आमार दुइटा आंगुलेर अनेकखानि केटे गिएछे। তো আসলে কখন বুঝতে পারিনি, কিন্তু রাত বাড়ার সাথে সাথে বুঝতে পেরেছি। সল্ট মাউন্টেন, সয়েলের মাউন্টেন, আল্লাহ এইখানে, হ্যাঁ আর লাগবে না, একদম পুরো বর্ষে। তো আমাদের এখানে প্রায় দুপুরের কাছাকাছি, আর যেহেতু আজকে উইকেন্ড, তো আজানে বাবা কালকেই বলে রেখেছিল যে আজকে গাছের লাগানোর জন্য আর কি মাটিগুলো সব একসাথে করবে। তো ওখানে মাটি ও ঠিকঠাক করার সময় আজান এতই মাটি নিয়ে খেলা করেছে যে ওর জামা দেন পাজামা সব কিছু নোংরা হয়ে গিয়েছে। তো ওকে আমি ডিরেক্টলি বাংলা থেকে এনে শাওয়ার দিয়ে দিয়েছি, যদিও এর আরেকটু পরে কিন্তু ওকে আমি শাওয়ার দিই, বাট ইটস ওকে। তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি সব কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর এখানে হচ্ছে আজকে বিফ রান্না করা হচ্ছে, যেহেতু আমার হাতে প্রচুর ব্যথা এবং সব কিছু মিলে আমি খুব সিক ফিল করছিলাম। তো আম্মু বললো যে তুই একটু রেস্ট নে, শুয়ে থাক, দেখবি যে তোর ভালো লাগবে। আমার হচ্ছে কি টনটন করতেছে। আপনারা কি বাংলা ভাষায় টনটন করেন নাকি বলেন নাকি জানি না। তো যাই হোক, আমি শুয়ে আছি, দেখে আমার ছেলেটা আমাকে যে কি আদর করতেছে, আমাকে বলতেছে মা পেস্ট লাগাও, তো তুমি তো আমাকে আর মারতে পারবা না, না তুমি তার হাতে ব্যথা। আর আমাকে সে যে কি চুমু দিয়ে আদর করে দিচ্ছে, হাতের মধ্যেও সে মানে আদর করে দিচ্ছে। তা আমাকে বলতেছে মা একটু দেখাও তো কি অবস্থা, এখনো কি ব্লাড যাচ্ছে? আমি বলছি না এখন স্টপ আছে, কিন্তু মাম্মি খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক আর কি, ও অনেকক্ষণ আদর টাদর করলো, তারপরেও আমি কিছুক্ষণ শুয়েই ছিলাম। তারপরেও তো বেশিক্ষণ আসলে শুয়ে থাকলে ঘুমও আসে না, আর রোজা রেখে না মনে হয় যে হাতের যেই কাজগুলো আছে ওগুলো যদি রেখে দিই তাহলেও ভালো লাগে না। আর যেহেতু আজকে আবার উইকেন্ড, তো এমনিও নর্মালি উইকেন্ড হলে রোজার সময় কিন্তু একটু স্পেশাল ইফতার আমরা বানাই। যদিও আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে আমার হাতে কোনো ব্যথা নেই বা আমি অতটা সিক না। তো যাই হোক, এখানে হচ্ছে ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ছে। তা আমি বললাম যে আজান দেখো তোমার বাবা যেভাবে যেভাবে করবে তুমি সেভাবে করো, তোমার এখন শিখা দরকার, আর তো বেশি বাকি নেই, তোমার জন্য নামাজটা ফরজ হয়ে যাবে। তো সে উইলিংলি এভাবে বাবার মতোই করে সব কিছু, কিন্তু যে সিজদা দেওয়াটা অতটা ভালোভাবে পারে না, তারপর যতটুকু পারে আলহামদুলিল্লাহ। তো ওর বাবাকে বললাম যে তুমি শুয়ে একটু রেস্ট নাও, আর এদিকে ছেলেকে একটু ধর্মীয় শিক্ষা দাও। তো ওর বাবা খুব সুন্দরভাবে আল্লাহ লিখে দিয়েছে, ওইটাকে বলতেছে যে তুমি কালার করো, আর এত সুন্দরভাবে মাশাআল্লাহ কালার করছিলো, আমার দেখে খুবই ভালো লাগছে। আমি ছোটোবেলায় মানে যখন থেকে আর কি বুঝি তখন থেকে সবসময় এরকম আল্লাহ লিখতাম একদম নিজে প্রত্যেকটা খাতার মধ্যে, খুবই মানে ভালো লাগতো। তো আমি আসলে ওইটা দেখলাম যে কালার করছে, ওটা দেখে আমি এদিকে চলে আসছিলাম। তা আজান আবার পুরোটা কালার করে আমার ফোনে ওর বাবার ফোন থেকে মেসেঞ্জারে এই ছবিটা পাঠিয়েছিল, যেটা দেখলেন যে ফাইনাল আল্লাহ লেখা। তো আমি এখন কিচেনে চলে আসছি, একটু ভাবলাম যে উইকেন্ড স্পেশাল কিছু বানাই। তো এখানে আজকে ফালুদা বানাবো, আর এই ফালুদার প্যাকেটগুলো আমি এবার আটলান্টা থেকে নিয়ে আসছি। এগুলা মনে হয় ইন্ডিয়ান হবে, তো এগুলা একবার ইনস্ট্রাকশন দেয়া থাকে যে কিভাবে করতে হবে। তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে শুধু ইনস্ট্রাকশনের যা দেয়া আছে ওইগুলা ছাড়াও কিন্তু আরও অন্য অন্য অনেক কিছুই কিন্তু ফালুদাতে খাটে বা দিলে অনেক মজা হয়। তারপরও এখানে যে দুইটা প্যাকেট দিয়েছে ওই দুটো ওরা একসাথে মিক্স করে পানির মধ্যে সোক করতে দিতে বলেছে আর কি ওভাবেই। আর এখানে হচ্ছে আমি একটু এক্সট্রাভাবে জেলি বানিয়ে নিচ্ছি, তো জেলির জন্য কিন্তু আমি এক্সট্রা একটা প্যাকেট এনেছিলাম, তো সেভাবেই জেলটা বানিয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা জেলিটা আর কি বানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু হালাল, অনেকে জিজ্ঞেস করবে যে আপনি
ইউজ করছেন এটা কি হালাল কিনা। হ্যাঁ এটা হালাল। তো এই যে আমি মিক্স করে জাস্ট একটা কাঁচের বাটিতে রেখে দিলাম, এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব, তারপরে কিন্তু ফালুদাতে এটা ইউজ করব। তো ওগুলা ওইভাবেই রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটু চিকেন শাশলিক বানাবো, এই জন্য চিকেনের ব্রেস্ট আমি একটু বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি। আমার আসলে চিকেন শাশলিক খুব পছন্দ, কিন্তু কি আমার নিজের বানিয়ে খুব বেশি খাওয়া হয় না, কেন জানি খাওয়া হয় না জানি না। তো বানাবো বানাবো করে আর বানানোই হয় নাই। তো সেদিন একটা রেড বেল পেপার নিয়ে আসছি, আমি বলেছি এটা এবার বানিয়েই ছাড়বো, শুধু আসলে গ্রিন বেল পেপার দিলে ভালো লাগে না দেখতে এই জন্য। তো যাই হোক, এখানে চিকেন ব্রেস্টটা কেটে এটার মধ্যে আমি মিক্সড হার্ব দিয়েছি, অরিগ্যানো দিয়েছি, দেন গার্লিক পাউডার, আদা বাটা, দেন ইয়োগার্ট তো দিতেই হবে, ইয়োগার্টটা মাস্ট এটার মধ্যে কিন্তু ইউজ করাই লাগবে, তাহলে কিন্তু খুব সুন্দর আর কি মাংসের মধ্যে সব মশলা ঢুকে এবং খুব সফট হয়, খুব ভালো টেস্ট অনেক গুণে ভালো বেড়ে যায় আর কি। আর পাপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়া, দেন আদা বাটা তো বললামই এখানে হচ্ছে। তারপরে আমি আরও দিয়েছি লবণ, লবণটা তো দিতেই হয় মাস্ট, লবণ ছাড়া তো আর হয় না। আর চার ধরনের যে গুঁড়া মশলা আছে সেটাও দিয়েছি, ইভেন আমি একটু গরম মশলার গুঁড়াও এখানে অ্যাড করেছি। আর আপনারা চাইলে এটার মধ্যে একটু লেবু কিন্তু ইউজ করতে পারেন। তো সব কিছু আমি ভালোভাবে মিক্স করে, এটা আমি আসলে নির্দিষ্ট কোনো সময় নাই এভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিব, আমার অন্যান্য যে কাজগুলো ওগুলো করে আমি বের করে তারপরে ভেজে ফেলবো। তো এখানে আমি হচ্ছে নুডলস রান্না করব। আর এখানে দেখছেন যে একটা নুডলস আমি দিয়েছি পানির মধ্যে। তো এই নুডলসগুলো আসলে একটাই অনেকখানি বেড়ে অনেক নুডলস হয়ে যায় আর কি রান্না করলে। তো আমি বিফ দিয়ে আজকে নুডলসটা রান্না করব, আর এজন্য আমি বিফগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর নুডলসটা যখন আমি সিদ্ধ দিয়েছি তখন হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম অল্প একটু, তাহলে কিন্তু নুডলসটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই যে দেখছেন আপনারা কতখানি বেড়ে গিয়েছে নুডলসটা, এখন আমি এটার পানিটা ঝরিয়ে নিব খুব ভালোভাবে। আসলে কালকে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এই যে সব কিছু মিলে অনেক যে সিক হয়ে পড়েছিলাম, কিন্তু এখন যখন এই যে সব ইফতারি বানাচ্ছি আসলে সব কিছু মনে হয় আমি ভুলে গিয়েছি। আমার যে এত এই যে কী বলে হাত টনটন করতেছিলো, সব কিছুই যেন আমার উধাও হয়ে গিয়েছিলো। আসলে পরিবারের জন্য অনেক ভালোবাসা দিয়ে কিছু বানালে তখন আর নিজের শরীর খারাপটা ওইভাবে গায়ে লাগে না। তো এখানে আমি হচ্ছে বিফের মধ্যে ব্ল্যাক পেপার, আদা, রসুনের গুঁড়ো, সব কিছু লবণ সব কিছু দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম যেন এটা একটু সিদ্ধ হয়। আর আমি অল্প একটু কিন্তু তেল দিয়েছি, খুব বেশি তেল ওটার মধ্যে দিইনি। তো ওইটা অন্য চুলায় আমি দিয়ে এখানে ফালুদার যে মিশ্রণটা মেন মিশ্রণটা সেটা বানিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো মিল্ক নিয়ে নিচ্ছি, ওরা যতটুকু বলেছে ততটুকুই। আর এইদিকে তাকে দেখলাম যে আম্মু আর আজান ক্রিকেট খেলছে, আজানের কথা হচ্ছে সে হাঁটতে পারবে না, আম্মু তো ধরেন ব্যাটের সাথে বলটা লাগাতে পারে, ও আর পারে না, কিন্তু ওর এই জন্য মন খারাপ হয়ে যায় কেন না শোনা পারবে আমি পারছি না। তো আমি মিল্কের মধ্যে একটু পাউডার মিল্কও দিয়ে দিলাম, আসলে অনেকে কনডেন্স মিল্কও দিতে পারেন, খুব ভালো টেস্ট বাড়ে আর কি। যদিও কিন্তু প্যাকেটের গায়ে ওইটা কিছুই লেখা ছিল না, শুধুই ওরা মিল্কের কথা বলেছে। তো আমি এখন ওই যে মিশ্রণটা সোক করতে দিয়েছিলাম ওটা এখন দিয়ে দিলাম, সেটা অবশ্যই মিল্কটা যখন ফুটে উঠবে তখন দিতে হবে, এবং তারপরে যখন এই মিশ্রণটা দিব একেবারে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো কমিয়ে 10 মিনিট এভাবে রান্না করতে হবে নেড়ে নেড়ে। তো আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি, আর প্যাকেটের গায়ে লেখা ছিল ওইটা চারজনের জন্য হবে, বাট আমার মনে হচ্ছিল না যে ওটা চারজনের জন্য হবে। তো ওইটা ঠান্ডা হতে দিলাম ফালুদার মিশ্রণটা। আর এদিকে হচ্ছে বিফ নুডলসটা আমি রেডি করে নিচ্ছি। তো বিফটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, বিফগুলো আমি এক সাইড করে এখানে বাটার দিয়ে তারপরে একটা ডিম ভেজে ওটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর অবশ্যই এখন পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম, তো পেঁয়াজ কুচি জাস্ট অল্প একটু ভাজলেই হবে, জাস্ট মিক্স করাটাই আর কিছুই না, যে অনেক একদম ভেজে ভেজে ফেলতে হবে এমন কোনো কথা নেই। আর যাই হোক, আমি আবার একটা কথা বলি যে এভাবে বলতে থাকি এক একটা রেসিপি, আর এটা তো আমার নিজের মনের মতো করে আমি করি।
এখন আপনাদের পছন্দ হলে আপনারা এটা ফলো করতে পারেন, দেখবেন যে ভালোই লাগবে। তো তারপরে আমি কিন্তু একটু ক্যারট দিয়ে দিলাম, তো ক্যারটগুলো আজকে আমি একটু কিউব করে কেটেছি। দেন আমি হচ্ছে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো ভালোভাবে এখন সব কিছু মিক্স করে নিচ্ছি। আর ছোটোবেলা থেকে আমার কেন জানি চিকেন নুডলসের চেয়ে বিফ, এভাবে যে নুডলসটা রান্না করা হয় সেটা খুব বেশি পছন্দ। তো এখন এখানে সব কিছু আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কাঁচামরিচ দিয়েছি, আর লাস্টে আমি আরও একটু ব্ল্যাক পেপার, দেন অরিগ্যানো দিয়েছিলাম, মিক্সচার দিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি চিজ দিয়ে দিচ্ছি। তো চিজটা আসলে কি ইদানিং বেশি খাওয়া হচ্ছে, কারণ বাসায় অনেক চিজ আনা আছে, এই জন্য আমি একটু লেবু দিয়ে দিয়েছি। এই টাইপের নুডলসগুলোতে একটু লেবু দিলে স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এখন কিন্তু আমার একদম উইকেন্ড স্পেশাল এই খাবারটাও রেডি। এখন হচ্ছে আমি চিকেনটা রেডি করে নিব, এই জন্য আমি বেল পেপারগুলো নিলাম। আর এখানে যে কাবাবের কাঠিগুলো আছে এইগুলো আমি কিন্তু পানিতে একটু আগেই ভিজিয়েছি, খুব বেশিক্ষণ হয়নি। তো পেঁয়াজটাও আমি একটু বড় করে কেটে নিলাম। তো সবগুলোই কিন্তু আমি একটু বড় বড় সাইজের কেটে নিব। তো আমার যে গ্রিন বেল পেপারটা দেখছেন এখানে, এটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আমি বের করে নিয়েছি। আর ভেতরে যে সিডগুলো আছে ওগুলো তো অবশ্যই ফেলে দিব। তো এখন মনের মাধুরী মিশিয়ে স্টিকের মধ্যে চিকেন, দেন বেল পেপার এগুলো দিব। তো আপনাদের বাংলাদেশে বা যে যেই দেশ থেকে আমার ভিডিও দেখছেন, সবার রোজা কেমন যাচ্ছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি অবশ্যই ভালোই যাচ্ছে, যদিও এখন তো ভালো থাকাটা একটা কি বলবো অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি চিকেন দিলাম, দেন হচ্ছে বেল পেপার দিলাম, তারপরে অনিয়ন দিলাম, আবার চিকেন দিলাম, বেল পেপার দিলাম, তো ইচ্ছা মতো। তো সব কিছু এখন আমার রেডি হয়ে গিয়েছে। আর আমার এই গ্রিল প্যানটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা কিন্তু লোহার এবং অনেক ভারী। তো এটা অল্প আছে, খুব ভালোভাবে কিন্তু গরম করে এখানে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর নিচে লাগবে না। কিন্তু যদি আমরা মানে তাড়াহুড়ো করে অনেক বেশি মানে হাই হিট করে ফেলি, তারপরে কিন্তু নিচে লেগে যাবে, এটার দিকটা খেয়াল রাখতে হবে। তো চিকেনটা আমি ঢেকে দিলাম। আর এই যে এখানে আজকে বাবা একটু আমাকে সব কিছু কেটে দিচ্ছে, আজকে ওই সব কিছু কেটে দিয়েছে, কারণ ওই যে বললাম আমার যে হাতে ব্যথা, ও নিজে থেকে এসে বলতেছে যে এত কেন কষ্ট করতেছো, আজকে এগুলো না করলেও চলতো। তারপর ও সব কিছু আর কি রেডি করে দিচ্ছে কেটে ওদিকে, ফ্রুটসগুলা ফালুদাতে যে দিব সেগুলাও। তো এই যে জেলোটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি একটু কেটে নিলাম। তো এখন হচ্ছে ফালুদাটা আমি রেডি করে নিব। আর আমার জীবনে আমি সবচেয়ে বেস্ট ফালুদা খেয়েছিলাম চিটাগাংয়ে গিয়ে, আমার মানে বিয়ের পরে যে চিটাগাং আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল, চিটাগাং ক্লাবের ফালুদা খেয়েছিলাম, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাদের খাইয়েছিল, মানে বেস্ট অ্যান্ড বেস্ট ফালুদা, মানে এটা না খেলে কেউ বুঝবে না যে এত মজার ফালুদা। তো যাই হোক, এই যে আমি কিন্তু নিজের ইচ্ছা মতো একটার পর একটা দিয়ে দিলাম। এখানে ব্যানানা ইউজ করেছি, দেন অ্যাপেল ইউজ করেছি, স্ট্রবেরি লাস্টে ইউজ করব, আর পেকান ইউজ করেছি, বাদাম আপনারা ক্যাশোনাট ইউজ করতে পারেন। তো যেই প্যাকেটটা আমি কিনেছি ওইখানে কিন্তু এত কিছু দেয়া নেই, ওইখানে শুধু দেয়া মানে মিশ্রণটা দিয়ে একটু আইসক্রিম দিয়ে দিলেই হলো আর ক্যাশোনাট। তো আমি ভাবলাম যে না, আমার মনের মতো করে আরও কিছু জিনিস অ্যাড করি, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি লাস্টের স্টেপে, এই ভিতরে কিন্তু আমি একবারও স্ট্রবেরি দেইনি, লাস্টের স্টেপে স্ট্রবেরি দিয়ে দিলাম, আর একদম শেষে হচ্ছে আমি আইসক্রিম দিয়ে দিলাম। তো আইসক্রিমটা যদিও এখন অ্যাভয়েড করাটাই বেটার, তারপরও এত যেহেতু গরম চলে আসছে একটু খেলে মনে হয় না কিছু হবে। তো এই যে সারাদিন রোজা রাখার পরে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক হলে আর কিছুই লাগে না। আর আমি যে বলেছিলাম প্যাকেটের গায়ে লেখা ছিল চারজনের জন্য এটা হবে, বাট দুই গ্লাসই এটা হয়ে গিয়েছে, চারজনের জন্য হয়নি। তো একদম লাস্টে আমি আমন দিয়ে দিলাম, একটু সুন্দরভাবে আবার একটু জেলো দিয়ে দিলাম। তো দেখতে এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিলো, আমাদের বাসায় সবাই বলছিল দেখেই তো মানে কি বলবো
খেতে ইচ্ছা করছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে আমার চিকেনটাও রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে একেবারে সুন্দর ধোয়া উঠতেছে। এখানে যদি কয়লা দিয়ে ঢেকে রাখা যায় একটু তেল দিয়ে, ওটা মনে হয় আরও বেশি সুন্দর লাগে, মানে সুন্দর মানে টেস্ট লাগে। খাবার তো দেখতে সুন্দর হয়, খেতে টেস্ট লাগে। যদিও আমার শ্বশুরবাড়িতে সবাই খাবার যদি একটা খেতে মজা হয় তখন ওরা বলে যে খাবারটা তো অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে এই যে খাবার সব কিছু রেডি করে নিয়েছি, উইকেন্ড স্পেশাল বাট একটু সিম্পল খাবারগুলো, খুব বেশি রিচ না আবার খুব বেশি নর্মালও না, চলে আর কি। তো এখন হচ্ছে আজান ওর বাবার সাথে লেমোনেড বানাচ্ছে। ওর আবার এই টাইপের ড্রিঙ্কস পছন্দ, মানে একটু লেমোনেড, ও নিজে সুগার দিবে, নিজে সব কিছু করবে, ওর পছন্দ এটা। তো এখন আমাদের আজান দিয়ে দিবে। আর কালকে অল্প কিছু খাবার ছিল, ওগুলোও আমরা নিয়েছি। আর আমাদের বাসায় আমার হাজব্যান্ড সব সময়, আমি যত কিছুই বানাই না কেন, তাকে আমার পেঁয়াজু, আলুর চপ, তারপরে বুট মুড়ি, স্পেশালি বুট মুড়ি তাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আদারওয়াইজ আমি যত কিছুই বানাই তা সে খুশি হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে রোজা খুলছি এবং আমার কাছে এত ভালো লেগেছে, সারাদিনের ক্লান্তি চলে গিয়েছে এই ফালুদাটা মুখে দিয়ে। আমার বাবাটাও চিকেন খেয়েছে অনেক স্বাদ করে। তো এখন আমাদের রাত হয়ে গিয়েছে আর আজান এই পিকচারটা এঁকেছে। তো আমি দেখে এত অভিভূত হয়েছি, এটা আনবিলিভেবল। ভিতরেরটা ও দেখাচ্ছে করোনা ভাইরাস, আর এটা ডোর, আর ডেলিভারি ম্যান আসছে ডেলিভারি নিয়ে। তো আমাদের এখনই এই ডেলিভারিটা নেওয়া যাবে না, আমাদের ওইখানে রেখে দিতে হবে, আমাদের প্রিকশন নিতে হবে যে ডেলিভারিটা আমরা কীভাবে নিব, আদারওয়াইজ ভাইরাস আমাদের অ্যাটাক করবে। মানে এত ভালো লেগেছে ওর কনসেপ্টটা আমার, যে কি বলবো, এতটুকু বাচ্চা মাশাল্লাহ, যতটুকু বোঝাতে চেয়েছে পেরেছে আলহামদুলিল্লাহ তার ছবির মাধ্যমে। তো ওদিকে ও বাবার সাথে দুষ্টামি করতেছিল, আর আমি আসলে যে বললাম শরীরটা বেশি ভালো না, আমি এভাবে লাইটটা জ্বালিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ, আর এই লাইটগুলো দেখলে খুবই ভালো লাগে মনটা। আর এদিকে অনেকক্ষণ পরে এসে দেখলাম ওরা ওবলেক বানাচ্ছে। তো এই তো আজকের আমার সেকেন্ড রোজাটা এভাবেই কাটলো। এখন ওরা ওবলেক বানানোর পরে আজানকে টিথব্রাশ করে দিব, তারপরে নামিয়ে আবার ঘুমিয়ে পড়বো আমাদের থার্ড রোজা রাখার জন্য। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, আজান না, আল্লাহ হাফেজ।